প্রিয় বন্ধুরা আই হোপ আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের একটি স্কুলের তরফ থেকে বার্তার সারদাময়ী মিশন হাই স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেটি ডাবলিউ অ্যাফিলিয়েটেড কো এডুকেশন হাই স্কুল এবং এই স্কুলটি অবস্থিত পুরুলিয়াতে এবং পিন নম্বর হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান জিরো থ্রি তো আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কতগুলো শূন্যপদ আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে আবেদনের শেষ তারিখ আবেদন পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু ডিটেলসে বলবো তো বন্ধুরা এখানে দেখুন ইমেল বলা হয়েছে এবং ওয়েবসাইট বলা হয়েছে ওয়েবসাইট হচ্ছে বার্তার সারদাময়ী মিশনস ডট ও আর জি এবং তার সঙ্গে ফোন নম্বরটা এখানে বলা হয়েছে তো এখানে ভালো করে দেখুন যে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে সিলেকশন টেস্ট নেওয়া হবে একটা এবং এখানে যেটা বলা হচ্ছে এলিজিবিলিটি মেল ফিমেল সিটিজেন্স অব ইন্ডিয়া তারা এখানে আবেদন করতে পারছেন এবং একটাই পোস্টে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারছেন ভারতীয় হতে হবে এবারে আসছি আমরা এডুকেশান কোয়ালিফিকেশান সম্পর্কে তার আগে আমরা একটু বলে নিই এজ তো দেখুন এজ যেটা বলা হচ্ছে মিনিমাম কুড়ি বছর বয়স এবং ম্যাক্সিমাম চল্লিশ তো কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং বয়স যে হিসাবটা এখানে কিন্তু বলা হয়েছে নট বর্ণ আফটার এক এক দু হাজার দুই এবং নট বর্ণ বিফোর এক এক উনিশশো বিরানব্বই তো এখানে এসসিএসটিদের জন্য আপার এজ লিমিটের ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর ছাড় আছে মেথড অফ রিক্রুটমেন্ট এখানে যেটা বলা হচ্ছে বেসিস অফ সিলেকশনস ডিরেক্ট রিক্রুটমেন্ট তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী ভ্যাকেন্সি আছে দু রকমের ভ্যাকেন্সি আছে একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আরেকটা আছে সুপারটেন্ডেন্ট পদে তো এখানে ভালো করে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ম্যাথামেটিক্সের একটা টিচার লাগবে লাইফ সায়েন্সের জন্য একটা টিচারের ভ্যাকেন্সি আছে ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা ভ্যাকেন্সি আছে ইংলিশের জন্য একটা ভ্যাকেন্সি আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই সেম অনার্স গ্রাজুয়েট এবং সেই সাবজেক্টে অনার্স গ্রাজুয়েট হতে হবে ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স তার সঙ্গে বিএড লাগছে তারপরে কি বলা হয়েছে অনার্স গ্রাজুয়েট ইন জুওলজি অথবা ভোটানি লাইফ সায়েন্সের জন্য বিএড লাগছে ফিজিক্যাল সায়েন্সের জন্য ফিজিক্যাল সায়েন্স অথবা কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট হতে হবে বিএড লাগছে ইংলিশের জন্য ইংলিশে গ্রাজুয়েট হতে হবে বিএড লাগছে তো এটা গেল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য প্রত্যেকটার জন্যই ইউআর ভ্যাকেন্সি আছে অর্থাৎ জেনারেলদের জন্য এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখুন হোস্টেল সুপারেনডেন্ট মেল এখানে হচ্ছে যেটা বলা হচ্ছে আপনাদের গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখায় যে কোনো বিষয় থেকে আপনারা গ্রাজুয়েশনস পাস করেছেন শুধুমাত্র গ্র্যাজুয়েশনস পাস করলেই এখানে আবেদন করা যাবে তারপরে হচ্ছে ফিমেলদের জন্য আছে একটা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে এবং এখানেও দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন তো এই শূন্যপথগুলো আছে তো এখানে শূন্যপথ সম্পর্কে কিন্তু ডিটেলসে বলা হয়নি তো আমরা ধরে নিলাম প্রত্যেকটার জন্য একটা ভ্যাকেন্সি আছে টোটাল তাহলে কত কটা ভ্যাকেন্সি ছোটা ভ্যাকেন্সি এখানে আছে তো এবারে প্রশ্ন হচ্ছে আপনারা আবেদনটা করবেন কিভাবে তো আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে ডেসক্রিপশন বক্স থেকে আবেদন করার জন্য যে আবেদন ফর্ম সেটা ডাউনলোড করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বার্তার মিশনস বার্তার সারদাময়ী মিশনস তো এখানে কিন্তু আপনারা গেলে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এরকম একটা রিক্রুটমেন্ট সেকশানে বা নোটিশ সেকশানে অ্যাপ্লিকেশান ফর্ম আপলোড করা আছে তো এটাকে আপনারা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনাকে যেটা করতে হবে এখানে পোস্ট অ্যাপ্লাইড পর এবং ভ্যাকেন্সির পাশে একটা কোড দেওয়া ছিল সেই কোডটা আপনার এখানে বসাতে হচ্ছে ফটোগ্রাফ দিতে হচ্ছে সিগনেচার করতে হচ্ছে সমস্ত কিছু আপনারা ডিটেলসে সুন্দরভাবে ফিল করলেন তো ফিল আপ করার পরে আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সমস্ত কিছু সুন্দরভাবে ফিল আপ করলেন এবং তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো ফটোকপি তারপরে আপনার কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট আপনার রেসিডেন্স প্রুফ অর্থাৎ ভোটার আইডি বা আধার কার্ড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে বিএড করেছিলেন তার প্রমাণ প্রুফ রিসেন্স পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেগুলো আপনাকে দিতে হবে প্রুফ সহ তো এগুলো আপনাকে কি করতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হচ্ছে সাবমিট করার শেষ তারিখ এখানে দেখুন এক বারো দু হাজার একুশ থেকে পনেরো বারো দু হাজার একুশ তো এখানে আপনাদের যেটা বলা হচ্ছে সাবমিটটা করবেন কীভাবে তো সাবমিট করার জন্য আপনারা সরি আমি এখানে একটা ভুল বলে ফেলেছি ভুল বলতে এখানে একটা জাস্ট উল্টো হয়ে গেছে আর কি ব্যাপারটা যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন পনেরো বারো দু হাজার একুশ পর্যন্ত এক বারো দু হাজার একুশ থেকে ডাউনলোড শুরু হয়েছে এবং আপনারা সাবমিট করতে পারবেন আট বারো দু একুশ থেকে পনেরো বারো দু একুশ তো আটই ডিসেম্বর দু হাজার একুশ থেকে আপনারা সাবমিট করতে পারবেন ইমেলের মাধ্যমে পনেরো বারো দু একুশ পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন এবারে আপনারা দেখুন এখানে কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাচ্ছে আপনারা সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে সেটাকে ফিল আপ করলেন ডকুমেন্টসগুলোর একটা ছবি তুললেন সমস্ত কিছু পিডিএফ আকারে করে আপনারা জাস্ট সেন্ড করে দিলেন আট বারো দু একুশ থেকে পনেরো বারো দু হাজার একুশের মধ্যে প্রশ্ন হচ্ছে ইমেলটা কোথায় পাবেন আপনারা তো ইমেলটা দেখতে পাচ্ছেন এখানে ইমেল একটা বলা হয়েছে সারদা মিশনস পি আর এল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এখানে যেই ওয়েবসাইটটা আমি আরেকবার স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি বার্তার সারদা মনি মিশনস ডট ও আর জি তো এখানে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করে ডিটেলসে জানতে পারবেন এখানে আবেদন করার জন্য কত টাকা লাগবে তো এখানে বন্ধুরা দেখুন স্যালারি স্ট্রাকচার এখানে যেটা বলা হচ্ছে দশ হাজার টাকা এবং এখানে আবেদন করার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একশো টাকা এখানে লাগবে তো অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু আপনার ডিমান্ড ড্রাফটেড বা ডিপোজিট ইন ফেভারে করতে হবে বার্তার সারদাম আমি মিশনস অ্যাকাউন্ট নাম্বার এখানে বলা হয়েছে আইফসি নাম্বার বলা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিন্দ্রি ক্যাশমোর ব্রাঞ্চ এখানে আপনাকে সেন্ড করতে হবে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন আপনার ইমেল মারফত এবং আপনার রিটার্ন এক্সাম সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনার ইমেল মাধ্যমে তো আপনার রিটার্ন এক্সাম কোথায় হবে কবে হবে সেগুলো সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন পরবর্তীতে তো এখানে আপনাদের আবেদন পদ্ধতি সমস্ত কিছু আশা করছি বলতে পারলাম তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার পরিচিত যে সমস্ত বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করলে উপকার হবে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে প্রেস করবেন আমি আপনাদেরকে সমস্ত ধরনের চাকরির আপডেট দেওয়ার চেষ্টা করছি সেরকমভাবে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তাই সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই অনলাইনে সিরিয়াসভাবে যারা পড়াশোনা করতে চান তাদেরকে জানিয়ে রাখবো একাডেমি আপনাদের জন্য আপকামিং ব্যাস কোর্সেস এবং টেস্ট সিরিজ লঞ্চ করেছে যেরকম ফৌজি নামের একটি কোর্স কমপ্লিট ব্যাস কোর্স অন ডাব্লুবি কনস্টেবল মেন ছয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ মাসের একটি কোর্স ইংলিশ রিজনিং ম্যাথস জিওগ্রাফির ওপরে ক্লাস করানো হবে তারপরে আছে ফাউন্ডেশনস কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস এবং মেন্স একত্রিশ নম্বর ব্যাচ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে টিচাররা আপনাদেরকে গাইড করবেন বারো মাসের একটা ব্যাচ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে এবং প্রত্যেক ছাত্রছাত্রীরাই এই ব্যাচটার জন্য অপেক্ষা করে আটই ডিসেম্বর থেকে ব্যসটি শুরু হচ্ছে তার সঙ্গে আপনারা বিনামূল্যে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ ইউজ করে কমব্যাক্ট একটি স্কলারশিপ টেস্টে জয়েন করতে পারবেন এবং যারা র্যাঙ্ক করবেন ভালো তাদের জন্য স্কলারশিপ থাকছে এবং আপনাদেরকে জানিয়ে রাখবো সমস্ত কোর্সগুলো আপনারা করতে পারবেন একটা সাবস্ক্রিপশনের মাধ্যমেই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে এবারে প্রশ্ন হচ্ছে আপনারা কেন অ্যানাডেমির সাবস্ক্রিপশনটা নেবেন তার কারণ অ্যাকাডেডিতে লাইভ চলাকালীন আপনারা ইন্টারেক্টিভ সেশন পেয়ে যাবেন ফুল ফল লার্নার্স থাকছে নেভার মিস এ ক্লাস নোটিফিকেশন পেয়ে যাবেন লেকচার নোটস অর্থাৎ ক্লাস শেষে আপনারা পিডিএফস নোটস পেয়ে যাবেন ক্লাস যদি কখনো মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রকর্ডেড ক্লাস পেয়ে যাবেন এনি টাইম এনিওয়ার আপনারা করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে লগ ইন করেই এবং আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী ক্লাসটাকে সাবস্ক্রিপশন নিতে পারবেন এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের সাবস্ক্রিপশন এখানে নেওয়া যাবে বারো মাস এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশনটা এখানে তুলনামূলকভাবে কম আপনারা যদি দেখেন সমস্ত বিষয় এখানে পড়ানো হচ্ছে এবং আপনারা প্রত্যেকটা ব্যাচ ই এনরোল করতে পারবেন একবার সাবস্ক্রিপশন নিয়ে নিলে সেটা ছশো তেত্রিশ টাকা করে প্রতি মাসে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ ইউজ করলে আপনার এই কোর্সের দামটা অনেকটাই কমে যাবে যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর্টাকে ইউজ করুন এবং কোর্সের দাম কমিয়ে নিন পনেরো হাজার দুশো টাকা টোটাল চব্বিশ মাসের ক্ষেত্রে বলা হচ্ছে বাট এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কর ইউজ করলে তেরো হাজার সামথিং আপনার দামটা পড়বে এবং আপনারা জানেন ফ্রিতেও ক্লাস করা যায় প্লাসেও ক্লাস করা যায় ফ্রিতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কর ইউজ করে ফ্রিতে ক্লাস করতে পারবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ করি ইউজ করে যে কোনো প্লাস কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন ফ্রির মধ্যে সমস্ত কিছু লিমিটেড বাট প্লাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড এবং এখানে আপনারা আনলিমিটেড ক্লাস পিডিএফ নোটস পেয়ে যাবেন এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন